অর্জুন সিং একজন বিজেপির বড় নেতা এবং ব্যারাকপুরের সাংসদ। সেই অর্জুন সিং বারবার বিজেপি পার্টির নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং বিজেপি পার্টিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জুট শিল্পকে কেন্দ্র করে। তিনি নরেন্দ্র মোদী থেকে শুরু করে পীয়ূষ গোয়েল, বিজেপির বড় বড় তাবড় তাবড় নেতাদের নাম ধরে হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। এমনকি বলেছেন, মমতার হাত ধরে আমি বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছি। এমন কথা বলার পরই দিল্লিতে ডেকে পাঠানো হলো এই বিজেপি নেতাকে। কেন্দ্রীয় নেতারা, বিজেপির বড় নেতারা এই অর্জুন সিংকে ডেকে পাঠালো। তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং ঠিক কী কী বলেছে বিজেপি পার্টি সম্পর্কে, বিজেপির কোন কোন নেতাকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বিজেপি নেতাদের সাথে দেখা হলে কী বলতে চলেছেন সেটাও সাংবাদিককে বললেন। নমস্কার, শুরু করছি আপডেট বাংলা, লিমা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা নজর রাখছি অর্জুন সিং এর বক্তব্যে, কারণ রাজ্যের পাট শিল্প সংকটে বেসুরো অর্জুন, অস্বস্তি বাড়তেই আসরে বিজেপি শীর্ষ নেতৃত্বে তলবে দিল্লিতে ব্যারাকপুরের সাংসদ। রাতে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠকের আগে TV9 বাংলায় এক্সক্লুসিভ অর্জুন সিং। এই মুহূর্তে দিল্লিতে কোনো পলিটিশিয়ানের যদি আলোচনা হচ্ছে, তিনি হলেন অর্জুন সিং। সেই অর্জুন সিং এর সঙ্গে কথা বলবো সোজাসুজি। অর্জুন দা, আজকেই তো বৈঠক পীযূষ গোয়েলের সাথে, কি আপনি কি আশা করছেন? দেখুন, আমার তো মানে ফুললি আশা আছে কি উনি এই ব্যাপারটা বুঝে ডিসিশন নেবেন। কেন এই ডিসিশনেরটা, এই ইস্যুটা একটা অদ্ভুত জায়গা পৌঁছেছে। এখানে মালিক পক্ষ, মজদুর পক্ষ, চাষি একদিকে আছে, আর বিউরোক্রেসি, টেক্সটাইল ডিপার্টমেন্ট একদিকে আছে। এটা বিউরোক্রেসি ভার্সেস এই তিনটে সিস্টেম, যাতে যার জন্য বাংলা বাঁচবে, ইন্ডাস্ট্রি বাঁচবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কি কোনো মানে আপনার রেসপন্স এসেছে যে আপনি আসুন কথা বলতে চাই? না, এখন পর্যন্ত এরকম কোনো আশা, কোনো ইনফরমেশান নেই। কিন্তু আমরা হয়তো, আমি সম্পূর্ণভাবে বিশ্বাসী, আজকে যদি একটা কিছু রেজাল্ট আসে যার জন্যে আমাকে ডাকা হয়েছে, না হলে এই লড়াইটা চলবে, এই লড়াইটা থেকে আপাত হবে না। আমি আগামী দিন হয়তো মুখ্যমন্ত্রীদের থেকে সময় নে চাইব কি, আমি আপনাদেরকে বুঝাতে চাই, বলতে চাইছি মানে আমার তো এইগুলো যার জন্য ইন্ডাস্ট্রি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সময় চাইবে? কেন চাইবো না, মমতা বন্দ্যোপাধ্যায় তো CM আছেন। আজকে মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার কথা ছিল, তো তিনি ফিরে যাচ্ছেন না, আর উল্টো দিকে আজকে আপনি দিল্লিতে এসেছেন, একটা 2+2 করা হচ্ছে, যে আপনি কি সত্যিকারের এই তৃণমূলে যাওয়ার জন্য মন বানিয়ে নিয়েছেন? আমার মনে হচ্ছে না দিদি, মানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অত দর আছে কি আমাকে উনি ডেকে কথা বলবেন, এই ইস্যুতে উনি দিল্লি আছেন তার জন্য আমাকে ডাকবেন, এরকম আমার মনে হচ্ছে না। আমি খুব ছোটো লোক, আমি আমার ফাদার মাদার সবটাই জুট মিলের শ্রমিক আছে, আমি জুট মিলের শ্রমিকের জন্য লড়াই করছি, চাষিদের জন্য লড়াই করছি। উনি যদি মনে করেন আমার আমাকে ডাকলে তো আমাকে ডাকতেই পারেন, কিন্তু আমি তো চাইবো কি ইন্ডাস্ট্রিটা বাঁচুক। আমি চাই ইন্ডাস্ট্রি বাঁচুক, কিন্তু অবশ্যই যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সময় দেন, কেন যাব না।